ছোট থেকে বড়, সুখে আর দুঃখে সব কিছুতেই আমাদের নিত্যসঙ্গী গান। কিছু কিছু মানুষের একাকিত্বের সঙ্গীও এই গানই। গানে সুরই আবার কিছু অসুস্থ ব্যক্তির প্রাণ ফিরিয়ে দিতে সক্ষম। বর্তমানে লকডাউন পরিস্থিতিতে জলসা কিন্তু বন্ধ, সংসার চালাতে প্রতিবন্ধকতা শিকার হতে হচ্ছে গীতিকার থেকে সুরকার এবং মাচার শিল্পীদের। যারা আমাদের গান লেখেন, সুর দেন বা মঞ্চে পারফর্ম করেন, তারা কেমন আছেন আমরা কি কখনো ভাবি? সত্যি হয়তো ভাবি না। নব্য গীতিকার যন্ত্রশিল্পী সাহেব ভট্টাচার্য, অন্যদিকে গিটারিস্ট সুদীপ্ত, সিঙ্গার দেবজিৎ ও মিতা তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মুখোমুখি হলেন। আসুন শুনে নিই এই শিল্পীরা কেমন আছেন। আমি সুদীপ্ত দাস, পেশায় একজন শিল্পী। আজ লকডাউনের জেরে গোটা শিল্পী সমাজ এক চরম দারিদ্রতার মুখোমুখি হয়েছে। তাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব শিল্পীদেরকে রেস্কিউ করা হোক। মোটামুটি অভুক্ত অবস্থাতেই শিল্পীদের জীবন এখন চলছে, বিশেষ করে পশ্চিমবাংলার। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, শিল্পী সমাজকে দয়া করে বাঁচান। নমস্কার। নমস্কার, আমি দেবজিৎ চক্রবর্তী। বহু বছর আগে অনেক স্বপ্ন নিয়ে গান বাজনা শুরু করেছিলাম, গান গাওয়া শুরু করেছিলাম। এমন একটা দিন দেখতে হবে কেউই ভাবিনি। তা আজকের ডেটে এসে মনে হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে গান বাজনা করছি, করলাম কেন করলাম, যদি বেঁচে থাকি এই ডিউরিং দিস পিরিয়ড লকডাউন অ্যান্ড করোনা, পরবর্তীকালে গান বাজনা করবো কিনা ভাবতে হবে। কারণ আমাদের নিজেদেরকে এই মুহূর্তে মনে হয় সমাজের খুব নিকৃষ্ট স্তরে আমরা রয়েছি, কারণ আমাদের কথা বাবার মতো কেউ নেই। সবাই সবার কথা বলছেন, গরিব মানুষদের কথা বলছেন, কিন্তু আমাদের কথা কেউ বলছেন না। দয়া করে একটু ভাবুন, এবার সময় এসছে। আমরাও শিল্পীরাও মানুষ, আমরাও আপনাদের এন্টারটেনমেন্ট করি, আপনাদের মুখে হাসি ফোটাই, নিজেদের শত কষ্ট হলেও সেটা ভুলে স্টেজে আমাদের হাসি ফুটিয়ে গান বাজনা সব কিছুই করতে হয়। কিন্তু আমাদেরও পরিবার আছে, আমাদেরও জগৎ আছে, তাদের মুখে দুটো অন্ন তুলে দিতে হয়। দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী যারা আছেন, তারা জনগণের কথা বলছেন, আমরা জনগণের মধ্যে পড়ি এটা বলবেন না। আমরা মধ্যবিত্ত, আমরা হয়তো নিজে থেকে চাইতে পারবো না, কিন্তু তা বলে আমাদের রোজগার, আমাদের দায়ী কোনো ইয়ে নেই, মানে রেসপন্সিবিলিটি নেই, বা আমাদের পেট নেই, আমাদের ফ্যামিলির পেট নেই, তা তো নয়। আমাদেরও দরকার আছে, আমাদেরও কিছু নেসেসিটি আছে, এগুলোর দিকে দয়া করে একটু নজর দিন। থ্যাংক ইউ। নমস্কার, আমি শ্রীমিতা দাস, আমি একজন সঙ্গীত শিল্পী। তো লকডাউনের জেরে পরিস্থিতি, বর্তমান যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আমাদের শিল্পী মহলে, গোটা আমি বিশেষ করে পশ্চিমবাংলার কথাই আমি বলবো, যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাদের এরকম বেশি দিন চলতে থাকলে আমাদের শিল্পী মহলটা টোটালি, আমাদের বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠবে। তো সেখানে দাঁড়িয়ে আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আমি বিনীত অনুরোধ করব, আমাদের শিল্পী মহলের কথা একটু ভেবে দেখবেন। নমস্কার।